ওপারের পুলিশের ধাওয়া খেয়ে এপারে পালিয়ে এসে ধরা পড়ল বালি তোলার মেশিন সহ পাঁচজন। নদিয়ার কল্যাণে উত্তর চব্বিশ পরগনার হালি শহর কাঁচড়াপাড়া এলাকায় গঙ্গা থেকে বেআইনিভাবে বালি তোলা চলছিল গত কয়েকদিন ধরেই। গঙ্গার দুপারের জানাজানি হওয়ার পর নড়চড়ে বসে পুলিশ প্রশাসন, শুরু হয় ধরপাকড়। গঙ্গার উপর থেকে পুলিশের ধাওয়া খেয়ে হুগলির তামলিপাড়া ঘাটে চলে আসে বালি তোলার মেশিন নিয়ে দুটি নৌকা। গোপন সূত্রে খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ অভিযান চালিয়ে বালি তোলার মেশিন সহ আটক করে পাঁচজনকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার দুই পারে বেআইনিভাবে বালি তোলার কারণে ঘাটগুলিতে নামা যায় না, যেখানে সেখানে বড় গর্ত হয়ে আছে, স্নান করতে যাওয়ায় বিপজ্জনক হয়ে পড়েছে ঘাটগুলিতে। অভিযোগ রাত নামতেই শুরু হয় বালি তোলা। দীর্ঘদিন ধরে তো এখান থেকে বালি চুরি অভিযোগ ওঠে, কি বলবেন? সেই রোজই উঠছে, এতে কোনো অসুবিধা নেই, তবে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যে কেউ চান করতে বললে পারে, হঠাৎ চার ফুটে পরেই ডুবে যাওয়ার চান্স থাকে। এই করে ব্যানার্জিপাড়া ঘাটে চার পাঁচটা বিহারি ছেলে মরল ডুবে, এছাড়া উপায় নেই, যা দেখছি এটা চলতে চলুক। এটা কে প্রশাসন কে বলে কার কথা চলে সে জানে। কখন হয় এই জিনিসটা? এ কখন হয় জানি না দাদা, আমি তো বয়স হয়েছে, রাত্রির দিকে নিশ্চয় হয়, নইলে বলে এত ডিপ হয়ে যাচ্ছে কেন সাইড গুলো, মানে সকালবেলা কিছু নেই কো, দিনের বেলাতে কিচ্ছু নেই কো, রাতের দিকে মনে হয় রাতের অন্ধকারে যাওয়া আবার হচ্ছে। হ্যাঁ, রাতের অন্ধকার ছাড়া হয়? যত কাজ তো রাতের অন্ধকারেই হয়। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম বাবলু মিত্র। 14 টাইমলাইন, চুচুড়া, হুগলি।